হোল্ডিং ট্যাক্স আতঙ্কে ঢাকার দুই সিটি কর্পোরেশনের বাড়ি মালিকরা দক্ষিণে করারোপে গরমিলের অভিযোগ আপিলের সুযোগ থাকবে জানালেন রাজস্ব কর্মকর্তারা ইসির সাথে সংলাপে নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া সেনা মোতায়েন ও আরপিও সংশোধনের প্রস্তাব দেবে বিএনপি জানালেন মির্জা ফখরুল চাপের মুখে সুর নরম করলেও মিয়ানমারের আসল চেহারা এটা নয় বললেন ওবায়দুল কাদের দেশটির সেনাদের বর্বরতা বিশ্বে বিরল মন্তব্য তোফাল আহমেদ রাজধানীতে তিন টাকায় ডিম বিক্রি নিয়ে চরম বিশৃঙ্খলা আয়োজকদের খাম খেয়ালিতে ক্ষুব্ধ ক্রেতা ভাঙচুর সেই মুহূর্তে আসলে খুব বিশৃঙ্খলা তৈরি হয়েছে টাকা কাকে দিয়েছি ডিম কিভাবে পাবো ডিম দিচ্ছে না বুঝতেছি না টাকাও গেল দুপুরে বাংলাদেশে এছাড়াও থাকছে বাংলাদেশ সহ নয় দল নিয়ে 2019 টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর সিদ্ধান্ত আইসিসির 13 দলের অংশগ্রহণে হবে ওয়ান ডে লিগ দেশ বিদেশের আরও খবর থাকছে দুপুরে বাংলাদেশের শেষ ঘন্টায় সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার এবং আমার সাথে যোগ দিয়েছেন সহকর্মী শায়লা ইসলাম দেবাশিস ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ শুনান দেখছিলেন এবার যাব পুরো খবরে কারো হোল্ডিং ট্যাক্স বেড়েছে 33 গুণ বা কারো 10 গুণ নতুন পুরাতন বাড়ির হোল্ডিং ট্যাক্সের সমতা আনতে গিয়ে এমন অস্বাভাবিক হারে কর বাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তর সিটিও নেমেছে কাজে তবে এখনও কোনো বাড়ির কর ধার্য করেনি তারা সবকিছু মিলিয়ে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নিয়ে আতঙ্কে আছেন রাজধানীর দুই সিটির বাড়িওয়ালারা অস্বস্তি আছে ওয়ার্ড কাউন্সিলরদেরও অবশ্য দুই সিটির প্রধান রাজস্ব কর্মকর্তারা জানিয়েছেন কর অন্যায্য মনে করলে আপিল করার সুযোগ আছে আলমগীর স্বপনের রিপোর্ট সেগুনবাগিচার ছয় বাইয়ে হোল্ডিং এর প্লটটিতে থাকেন সাবেক প্রাদেশিক শিক্ষামন্ত্রী প্রয়াত মফিজুদ্দিনের তিন ছেলে এর মধ্যে তিনতলা এই বাড়িটির শরিক পুলিশের সাবেক এআইজি গোলাম মোর্শেদ অবসরপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তার অভিযোগ পুনমূল্যায়নের নামে তার বাড়ির হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে প্রায় 35 গুণ একই প্লটের অন্য দুই ভাইয়ের বাড়ির ট্যাক্সও বেড়েছে অস্বাভাবিক হারে 2000কে 70,000 টাকা করতে গেলে 35 দিয়ে গুণ দিতে হবে তো এটা তো মানে অবাস্তব লাগে আমার কাছে আর এই বাড়িতে কোনো আমরা কেউ ভাড়া দেয় না কোনো ইনকামও নাই পাশেই প্রয়াত খান বাহাদুর আব্দুল মজিদের বাড়ির ট্যাক্সও বেড়েছে প্রায় 10 গুণ 24,000 টাকা থেকে বাড়িয়ে হোল্ডিং ট্যাক্স ধার্য করা হয়েছে 2,10,000 টাকা আপত্তিটা এখানে যে এত বাড়ে কিভাবে এটা কিভাবে দেবে তারা এখন রিটায়ার্ড পারসন নিয়ম অনুযায়ী 5 বছর পর মূল্যায়ন হয় হোল্ডিং ট্যাক্স কিন্তু 28 বছর পর নতুন ও পুরাতন বাড়ির হোল্ডিং ট্যাক্সে সমতা ও পুনমূল্যায়ন করতে গিয়েই গোল বেঁধেছে অনেক বাড়ির কর বেড়েছে অস্বাভাবিকভাবে এরই মধ্যে দক্ষিণ সিটি 1,60,000 বাড়ির মধ্যে 85,000 বাড়ির মূল্যায়ন শেষ করেছে নোটিশ দিয়েছে আরও 65,000 বাড়িতে অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশন 2,20,000 বাড়ির পুনমূল্যায়ন শুরু করলেও এখনও কোনো বাড়ির কর নির্ধারণ করেনি হঠাৎ করেই অস্বাভাবিক কর বৃদ্ধিতে আতঙ্কে আছেন বাড়িওয়ালারা জীবনযাত্রার মানটা বিবেচনা করে আপনারা এই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং যাতে মানুষের জন্য সহনশীল হয় একবারে বাড়ায় দিলে তো আমরা সেটা দিতে পারবো না মানুষের ব্যবসা বাণিজ্যের অবস্থা তো খুব খারাপ হোল্ডিং ট্যাক্স নিয়ে অস্বস্তি আছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদেরও তাদের অভিমত প্রয়োজন হলেও কর বাড়াতে হবে যৌক্তিকভাবে সিটি কর্পোরেশন ট্যাক্স পাক আর বেশি চাপায় দিলে তো মানুষ দিতে পারবে না মানুষের উপর যদি করটা বোঝা হয়ে যায় তাহলে তো সমস্যা জনপ্রতিনিধি হিসেবে তো সাধারণত মানুষের এখন তো একটা কষ্ট হচ্ছেই যারা ধরেন যার একটা একটাই বাড়ি আছে সেটা দিয়ে তার সংসার তার প্রতি একটু চাপ পড়বেই তবে দুই সিটির প্রধান রাজস্ব কর্মকর্তারা বলছেন নির্ধারিত কর অযৌক্তিক মনে করলে আপিল করা যাবে ট্যাক্স পুনমূল্যায়নের নামে কেউ যেন দুর্নীতি না করে সেদিকেও নজর আছে তাদের স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে বাড়তো তাহলে এটা আসতো না দীর্ঘদিন পরে অ্যাসেসমেন্ট হওয়াতে পুরাতন বাড়িগুলো ট্যাক্স কিছুটা বাড়ছে এটা সত্য নোটিশ প্রাপ্তির পরে তিনি আপিল করতে পারেন এবং আইনে এটাও বলা আছে যে অ্যাসেসমেন্ট হয়েছে কর্তৃপক্ষের কাছে মনে হলে এটা ঠিকমতো হয়নি পুনরায় এসএস করার আদেশ দেওয়ার অধিকার আছে দুই সিটির রাজস্ব প্রধানদের দাবি হোল্ডিং ট্যাক্স আগের মতোই আছে তাই বাড়ি ভাড়া বাড়ানোর সুযোগ নেই আলমগীর স্বপন
যমুনা নিউজ ঢাকা। নির্বাচন কমিশনের সাথে সংলাপে জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়ার দাবি জানাবে বিএনপি। ভোটের আগে পরে সেনাবাহিনী মোতায়েন ও আরপিওর বিভিন্ন ধারার সংশোধনের প্রস্তাবও করবে দলটি, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিশন চাইলেও বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। ইসি সংলাপে অংশ নিতে এরই মধ্যে 10 সদস্যের প্রতিনিধি দল চূড়ান্ত করেছে বিএনপি। প্রতিনিধি দলে আছেন স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, কিন্তু অসুস্থতার কারণে সংলাপে অংশ নেয়ার সম্ভাবনা কম থাকায় প্রবীণ এ নেতার পরামর্শ নিতে তার বাসায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি বৈঠকে কি কি প্রস্তাব দেওয়া হবে সেসবের ধারণা দেন মির্জা ফখরুল। পার্লামেন্ট রিজার্ভের কথা আমরা সুস্পষ্টভাবে বলবো, সেনাবাহিনীর নিয়োগের কথা আমরা সুস্পষ্ট বলবো, নির্বাচনকালীন সময়ে যখন শিডিউল ডিক্লেয়ার হবে তখন আপনার যে প্রশাসনকে যে ব্যবস্থাগুলো নিতে হবে সেই বিষয়ে বলবো, আরপিওর কোথায় কী সমস্যা আছে সেটা বলবো, এমনকি আপনার ভোট প্রদানের ক্ষেত্রে আপনার কী কী নিয়ম চালু করা উচিত, অবজারভারদের ক্ষেত্রে কী কী নিয়ম চালু করা উচিত, ডিটেইলস থাকবে আমাদের। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, ক্ষমতা ধরে রাখতে বিচার বিভাগ সহ সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে সরকার। আমার তো মনে হয় যে সরকারের উচিত চিফ জাস্টিসকে কথা বলতে দেওয়া, তারা দিচ্ছেন না কেন, তারা নিজেরা বলছে যে এই হচ্ছে এই হচ্ছে হচ্ছে, কিন্তু তার আমরা যে সমস্ত খবর পাচ্ছি পত্র পত্রিকা যেটা আসছে সোশ্যাল মিডিয়াতে যেতে থাকে সম্পূর্ণভাবে জোর করে, আর শুধু আমাদের না ইন্ডিয়ান মিডিয়া তো এসে গেছে। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তারা বিরোধী দলকে নির্বাচনে আসতে দিতে চায় না। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক চাপে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকার সুর নরম করলেও এটি তাদের প্রকৃত রূপ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কক্সবাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া ত্রাণ জমা নেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, সূচির অবস্থা এখন জলে কুমির, ডাঙায় বাঘ। আন্তর্জাতিক এবং আঞ্চলিক চাপেই পড়ে মিয়ানমার সরকারকে সহিংসতা থেকে ফেরাতে বাধ্য করতে অংসান সূচি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কথা বললেও সেনাবাহিনী এখনও সুর নরম করেনি বলে জানান ওবায়দুল কাদের। আন্তর্জাতিকভাবে চাপের মুখে তাদের সুরটা কিছুটা নরম, এটাই তাদের প্রকৃত রূপ, এটাই তাদের সত্যিকারের দৃষ্টিভঙ্গি, সেটা এই মুহূর্তে বলার কোনো সুযোগ নেই। মিয়ানমার সেনাবাহিনীর রোহিঙ্গা নির্যাতন পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে কোরিয়ান শোকেস 2017 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রোহিঙ্গারা সব বাংলাদেশি, মিয়ানমার সেনাপ্রধানের এমন বক্তব্যে নিন্দা ও ধিক্কার জানান তিনি। কোথায় বিশ্বের মানুষের সেই মনোভাব, বিশ্বের সমস্ত দেশ এগিয়ে আসা উচিত, মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করা উচিত, যাতে রোহিঙ্গা জনগোষ্ঠী দুঃখ বেদনা নিয়ে আবার তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে। চলতি মাসের মধ্যে বসবাসের জন্য সকল রোহিঙ্গাকে ঘর তৈরি করে দেওয়া সম্ভব বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ফেব্রুয়ারি মাস পর্যন্ত ক্যাম্পগুলোতে খাবারের কোনো সমস্যা হবে না বলেও তিনি জানান। মিয়ানমার থেকে 25 আগস্ট থেকে আসা শুরু হলো, 1,20,000-25,000 ঘর হওয়া দরকার এই 6 লক্ষ লোককে রাখার জন্য, আমরা ইতিমধ্যেই 1,00,000 ঘর করতে সক্ষম হয়েছি। আশা করি এই মাসের মধ্যে ইনশাল্লাহ যারা এসেছেন অস্থায়ীভাবে তাদেরকে ঘরের ব্যবস্থা আমরা করতে পারব। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে চট্টগ্রামে ছড়িয়ে ছিটিয়ে পড়া রোহিঙ্গারা। গেল এক মাসে ইয়াবাসহ বন্দরনগরীতে ধরা পড়েছে অন্তত 30 জন। অল্প টাকায় তাদের ব্যবহার করছে মাদক বাণিজ্যে জড়িত সিন্ডিকেট। কঠোর নজরদারি আরোপ না করলে এরা জঙ্গিবাদেও জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের।
গেল মাসের প্রথম দিকে সীমান্ত পাড়ি দিয়ে টেকনাফের ওয়াইকং উঞ্চিপাড়া শরণার্থী ক্যাম্পে আসেন মংদুর সলিমুল্লাহ। পরিচয় হয় আগে থেকে অবস্থান করা লেদা নতুন টোল শরণার্থী ক্যাম্পে থাকা রোহিঙ্গা খোকনের সাথে। এরপর দুজনেই নেমে পড়েন ইয়াবা পাচারে। 5,500 ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার পথে ধরা পড়েন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে। গেল এক মাসে ইয়াবা সহ অন্তত 30 রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মধ্যে 8 জনেই নতুন এসেছে। অল্প টাকার বিনিময়ে তারা জড়িয়ে পড়েছে ইয়াবার চালান বহনের কাজে। নগদ অর্থের প্রয়োজনে, আর এরা যেহেতু দরিদ্র মানুষ, এদেরকে ওই আপনার মাদক সিন্ডিকেট যারা আছে তারা এদেরকে এই প্রলোভন দেখে এই কাজটা করে। অনেকটা নিঃস্ব অবস্থায় এদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের কঠোর নজরদারির মধ্যে না রাখলে সন্ত্রাস এবং জঙ্গিবাদের সাথেও জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। আদর্শিক একটা টেরোরিজম বা সন্ত্রাসবাদের জন্য এখানে একটা ফার্টাইল ল্যান্ড অলরেডি গ্রো হচ্ছে। এখন কেউ যদি সেটাকে ইগনাইট করে, যেখানে বারুদ আছে সেখানে যদি কেউ স্ফুলিঙ্গ পড়ে সেটা ধাউধাউ করে জ্বলে, এইটাই হচ্ছে সবচেয়ে এখন বড় আশঙ্কার বিষয়। তবে এ নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে দাবি পুলিশ কর্মকর্তাদের। তাদের ভিতরে একটা অপরাধ প্রবণতা কাজ করতে পারে, বিশেষ করে যে আমাদের, আমরা সবচেয়ে যে প্রবলেমটা ফেস করি আপনার ইয়াবা নিয়ে, ইয়াবার সব কিছু তো আপনার মায়ানমার থেকে আসে এবং এইগুলোর সাথে তারা হয়তো জড়িয়ে যেতে পারে। এখন পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে প্রায় 9,000 রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ ও র‍্যাব। কক্সবাজার জেলা প্রশাসনও ফেরত পাঠিয়েছে প্রায় 19,000 জনকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে 3 লাখেরও বেশি শিশু। স্কুলে যাওয়ার দুরন্ত শৈশব তারা হারিয়েছে মিয়ানমারে। এবারে ঠাই হলেও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। বন্দি জীবন মানে না দুরন্ত শৈশব। কাঁটাতারের বেড়া পেরিয়ে এ কয়দিনেই নতুন করে বন্ধু জুটিয়েছে রোহিঙ্গা শিশুরা। দুরন্তপনা আর খেলাধুলা করেই সময় কাটছে ক্যাম্পের প্রায় 3.5 লাখ শিশুর। কারোবা সময় কাটছে ত্রাণ সংগ্রহ আর জীবন যুদ্ধে, কিন্তু মন পড়ে আছে ওপারে কাটিয়ে আসা স্কুল জীবনে। সুযোগ পেলে আবারও বই খাতা হাতে স্কুলে যেতে চায় এসব শিশু। কাজ নেই তাই শুয়ে বসে ক্যাম্পে অলস সময় কাটাচ্ছে প্রায় 1 লাখ কর্মক্ষম মানুষ। এলাকায় কাজের সন্ধানও করছেন কেউ কেউ। কিছু খাদ্য বাগাইরা ফাইলো, ফাইল না ফাইলো না হাইর অবাহ জ্বালা রাস্তা ঘুরা কি ঘুরি থাকি বউ থাকি না হারি দোয়ান দ্বারা বেশি না হারি এলা ফাইতাম বলে করতেন কি কাম করতেন ফাইলে দোয়ান ঘুরি বললা দোয়ান ঘুরি বললা জাসিল বেশি। স্থানীয়দের আশঙ্কা, কর্মহীন থাকলে এসব মানুষ যে কোনো সময় অপরাধে জড়িয়ে পড়তে পারে, তাই ক্যাম্পের ভেতর উৎপাদনমুখী সামাজিক কর্মসূচি চালুর বিষয়টি ভাবা প্রয়োজন। অবাধ বিচরণের সুযোগ তো অনেকে নিচ্ছে, কিছু মৌলবাদী সংগঠন সক্রিয় আছে যারা তাদেরকে ভিন্ন পথে পরিচালিত করবে এবং করতেছেও অলরেডি। শরণার্থীদের ব্যাপারে আইনি বাধ্যবাধকতা থাকায় তাদেরকে কাজে সম্পৃক্ত করা কঠিন বলে মনে করছে স্থানীয় প্রশাসন। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। রাশিয়ায় শুরু হতে যাওয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU এর 137তম সম্মেলনের প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু। সম্মেলনের 9 এজেন্ডার 5টি রোহিঙ্গা নিয়ে, আর বাংলাদেশের প্রস্তাব রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া। তবে এই প্রস্তাবের পাশে 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। এ ব্যাপারে সমর্থন আদায়ে জোরালো তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ। বিশ্বের সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত সবচেয়ে বড় ফোরাম IPU-র 137তম সম্মেলন কাল থেকে শুরু হচ্ছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। সদস্য সংখ্যার দিক থেকে জাতিসংঘের পরেই এর অবস্থান। এই সম্মেলনের মাধ্যমে রাশিয়া বহুপাক্ষিক বিশ্বের পক্ষে দাঁড়াতে চায়। গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হতে চাই। নিয়ম অনুযায়ী নির্ধারিত এজেন্ডার পাশাপাশি এই সম্মেলনে একটি বিশেষ জরুরি এজেন্ডা 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হয়। এবার এমন এজেন্ডার প্রস্তাব রয়েছে 9টি, এর 5টি রোহিঙ্গা ইস্যু নিয়ে।
তবে শুধু বাংলাদেশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। ইন্দোনেশিয়া এবং মরক্কোর সাথে কথা বলব এবং যাতে একটা অভিন্ন প্রস্তাব আমরা সেখানে গ্রহণ করতে পারি সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা থাকবে এবং প্রস্তাব দেওয়ার আগে যে দুটি দেশ আমাদের আগে প্রস্তাব দিয়েছে তাদের সাথে আমরা আলোচনা করব যাতে তারা আমাদের সঙ্গে সহমত পোষণ করে। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া পাঁচ দফা প্রস্তাবের আলোকে আইপিইউ সদস্যদের উদ্যোগী করতে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের প্রতিনিধি দলের। রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রীর প্রস্তাবটাকে অনুমোদন করাতে পারি তাহলে এটা আরো মায়ানমারের প্রস্তাব সৃষ্টিতে সহায়ক হবে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রশ্নে এই ফোরামে রাশিয়া ও ভারতের সমর্থনও মিলবে বলে আশাবাদী প্রতিনিধি দলের এই সদস্য। যমুনা নিউজ। দর্শক, আমরা সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম যে হোল্ডিং ট্যাক্স নিয়ে রাজধানীর দুই সিটি কর্পোরেশনেরই প্রতিবেদন আমরা প্রচার করেছিলাম। এই হোল্ডিং ট্যাক্স নিয়ে চট্টগ্রামের বাড়ির মালিকরাও কর্মসূচি পালন করছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহনওয়াজ রকি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রকি, সেখানে আসলে কি কি কর্মসূচি রয়েছে সেই বিষয়টি আপনার কাছে জানতে। এই মুহূর্তে এখানে প্রায় হাজারের উপরে বাড়ির মালিকরা এখানে এখন অবস্থান নিয়েছেন যে অবৈধ হোল্ডিং ট্যাক্স তারা বলছেন এবং অনিয়মের মাধ্যমে এই হোল্ডিং ট্যাক্স আদায় করা হচ্ছে বলে দাবি করেছেন। এবং এই মুহূর্তে আপনি দেখবেন যে কয়েক হাজার লোক এখানে জমায়েত হয়েছেন জুমার নামাজের পরে এবং তারা এখান থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন জায়গায় তারা প্রদক্ষিণ করবেন যাতে এই হোল্ডিং ট্যাক্সটি বাতিল করা হয়। এবং এখানে যে করদাতা সুরক্ষা কমিটির যে নেতৃবৃন্দ আছে তারা আছে, আমরা একটু তাদের সাথে কথা বলে নেই, তাহলে হয়তো বিস্তারিত বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে আরো জানতে পারবো তারা কি কি দাবি দাওয়া করছেন, কি কি বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন এবং কি কারণে তাদের এই আন্দোলন, এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানকার করদাতা সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক, আমরা তার কাছ থেকে একটু জেনে নেই আজকে আপনাদের এই বিক্ষোভটা কি কারণে এবং এখান থেকে আপনাদের দাবিটা কি, কর্মসূচিটা কি একটু বলবেন। আজকে আমাদের দাবি হচ্ছে বিক্ষোভের, আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে আমাদের বিক্ষোভ মিছিল পাড়া মহল্লা থেকে 24 নম্বর উত্তরাগ্রাম এবং 27 নম্বর থেকে আমাদের জনগণ একতাবদ্ধ হয়েছে। আর আমাদের চার দফা দাবি, সে দাবির মধ্যে আছে যে অ্যাসেসমেন্ট করেছে, গেজেট প্রকাশ করেছে, সেটা বাতিল করতে হবে এবং যে ভাড়ার উপরে যে হোল্ডিং ট্যাক্স সেটা বাতিল করে পূর্বের মতো হোল্ডিং ট্যাক্সে ফিরে যেতে হবে, এভাবে মূল্যায়ন করতে হবে, পূর্ব যেভাবে ইমারতের ধরন বা ভিত্তির উপর বর্গফুটের উপরে সেটাই, এবং অ্যাসেসমেন্ট করার সময় যে দুর্নীতি হয়েছিল সেটার তদন্ত করতে হবে এবং রাস্তাঘাটের যে বেহাল দশা সেগুলো কাজ দ্রুত শুরু করতে হবে, এটা আমাদের দাবি। এবং আগামী 15 তারিখ মেয়র মহোদয় সাংবাদিকদের ডেকেছেন, আমরা জানতে চাই উনি সাংবাদিকদেরকে এই করের বিষয়ে কী বলেন, যদি কোনো ইতিবাচক থাকে তাহলে আমরা এই আন্দোলনের পরবর্তীতে আমরা তার পর্যালোচনা করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমাদের ইতিমধ্যে 10টা ওয়ার্ড গেরা হয়েছে, আগামী 15 তারিখ বাকি 10টা ওয়ার্ড গেরা হবে, এরপরে আমরা ওই বাকি এই ওয়ার্ড আপনারা আপনাদের কর্মসূচিটা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়া আদায় না হয়। শাইলা শুনতে পেলেন যে যতক্ষণ পর্যন্ত এই দাবি দেওয়া আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। এবং এরই মধ্যে আমরা কিছু অভিযোগও পেয়েছি যে অতিরিক্ত কর ইতিমধ্যে অ্যাসেসমেন্ট করা হয়েছে, যেখানে 7 লক্ষ টাকা ছিল সেখানে 72-73 লক্ষ টাকা পর্যন্ত কর নির্ধারণ করা হয়েছে এবং এইসব বিষয়গুলো নিয়েই এই আন্দোলন চলছে। রকি, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীতে প্রতি পিস ডিম 3 টাকা বিক্রির আয়োজনে ব্যাপক বিশৃঙ্খলা হয়েছে। উপচে পড়া ভিড়ে ভেঙে গেছে মঞ্চ, ঘটনার পর বিক্রি কার্যক্রম বন্ধ রেখে ডিম সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। বিশ্ব ডিম দিবস উপলক্ষে কর্মসূচি হাতে নেয় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও প্রাণী সম্পদ অধিদপ্তর। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশেষ ছাড়ে ডিম বিক্রি শুরু হয় সকালে। আগে ঘোষণা দেওয়া হয়েছিল একজন সর্বোচ্চ 90টি ডিম কিনতে পারবেন, কিন্তু অনুষ্ঠানে এসে তারা হতাশ হয়ে পড়েন। আয়োজকরা জানান একজন 30টির বেশি ডিম কিনতে পারবেন না। কিছুক্ষণ পর আবার ঘোষণা আসে একজন ক্রেতা 1 ডজনের বেশি ডিম কিনতে পারবেন। এতেই ক্ষুব্ধ হয়ে উঠে উপস্থিত ক্রেতারা, তারা ডিম ও মঞ্চে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আয়োজকরা বলছেন মানুষের এতটা আগ্রহের কথা ভাবতে পারেননি, আগামী বছর থেকে বড় পরিসরে ডিম বিক্রির কথা জানান তারা।
এখন তো বুঝতেছি না টাকা কাকে দিয়েছি, ডিম কিভাবে পাবো, ডিম দিচ্ছে না বুঝতেছি না। এখানে মেলা দিছে একটা, শুধুমাত্র একটা স্টলে, কোনো মেলা হয় না, কখনো জীবনেও দেখি নাই। আজকে দেখলাম একটা মেলা দিছে, কোনো ডিম নেই, কয়েক হাজার ডিম উঠে দুইটা গাড়ি করে নিয়ে গেছে। এটা কোনো মানেই হয় না, মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছে। ঠিক আছে, মানুষ তো অনেক মানুষ এসে গেছে, এত লোক ম্যানেজ করাও কিন্তু খুব কঠিন ব্যাপার। তবে এইটা মানে যারা উদ্যোগ নিয়েছেন তাদের কিছুটা পরিকল্পনার ত্রুটি হয়ে গেছে। যাই হোক, এটাকে ম্যানেজ করে নেওয়ার জন্য আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি যাতে শান্তভাবে এটাকে তারা ম্যানেজ করে নিতে পারে। সুস্থ সবল জাতি চাই, সব বয়সে ডিম খাই স্লোগানে সারা দেশে পালিত হচ্ছে 22তম বিশ্ব ডিম দিবস। রাজশাহীতে দিবসটি উপলক্ষে সকালে প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর ঘুরে কাদিরগঞ্জ গিয়ে শেষ হয়। র্যালি থেকে 5000 ডিম পথচারীদের বিতরণ করা হয়। পরে অনুষ্ঠিত সভায় বক্তারা শরীর সুস্থ রাখতে সবাইকে ডিম খাওয়ার পরামর্শ দেন। ময়মনসিংহ একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীতে সবচেয়ে কম মূল্যে বেশি প্রোটিনযুক্ত খাবার হচ্ছে ডিম। এছাড়া এর গুণাগুণও সবার জানা, তাই ডিম খেতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেন তারা। দুপুরে বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দুপুরের বাংলাদেশ। সরকার ও ব্যবসায়ীদের তীব্র আপত্তি সত্ত্বেও পোশাক খাতে তথাকথিত সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে চায় অ্যাকর্ড। আগামী মে মাস নাগাদ চুক্তি শেষ হলেও অতিরিক্ত 3 বছর ভার্সন 2 নামে বাংলাদেশে থাকতে চায় তারা। একতরফা সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ পোশাক মালিকরা বলছেন, মুখে যাই বলুক অ্যাকর্ডের উদ্দেশ্য ভিন্ন। বিষয়টি নিয়ে আদালতে রিট দাখিল করেছেন সংক্ষুব্ধ এক পোশাক শিল্প মালিক। মোহাম্মদ শোয়েবের 3 পর্বের রিপোর্টের শেষটি আজ। রানা প্লাজা দুর্ঘটনার পর পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ শুরু করে ক্রেতাজোট অ্যাকর্ড অ্যালায়েন্স। তাদের 5 বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের মেতে। নির্ধারিত সময়ে অ্যালায়েন্স কার্যক্রম শেষ করলেও আরও 3 বছর থাকতে চাই অ্যাকর্ড। বিজিএমইএ বলছে, সরকার বা ব্যবসায়ী কোনো পক্ষের সাথে আলোচনা করেনি তারা, ইচ্ছাকৃতভাবে সংস্কার কাজে দীর্ঘসূত্রতা তৈরি করে খবরদারি জারি রাখতে চাই এখানে। আমাদের স্ট্যান্ডটা হলো, আমরা তাদেরকে ওভাবে অ্যাকর্ড ভার্সন 2 নামে আসার যে সেই জায়গায় আমরা কোনোভাবে সেটা এগ্রি করি না বা করব না। তাদের একটা মাইন্ডসেট হয়তো হয়ে গেছে, তারা কন্টিনিউ করবে, যার কারণে তারা যে কাজটা আজকে শেষ করতে পারবে সেটা করছে না, তারা এটাকে লিঙ্গারিং করছে, তারা হয়রানি করছে মেম্বারদেরকে, যার কারণে এটা আতঙ্কের নাম হয়ে গেছে। আপনি যদি পারপাসলি এটা স্লো ডাউন করতে চান পারবেন, যে আপনি এখন ইন্সপেকশন রিপোর্ট দিবেন না বা আপনার ইন্সপেক্টর ওখানে যাওয়ার কথা যাবে না, আপনি ইচ্ছাকৃতভাবে লোক বল কমিয়ে ফেলবেন। তাই এইভাবে আপনি যদি চান 2018 কেন, আপনি আরও 10 বছর এক্সটেন্ড করা লাগতে পারে, তো সেটা গ্রহণযোগ্য হবে না। এসব বিষয়ে মুখ খুলছেন অ্যাকর্ড। অনেকেরই আশঙ্কা, দেশের পোশাক খাতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে শ্রম অধিকারের বিষয়টি এখন সামনে আনতে চায় তারা। আপনি মুখে এবং কাগজে কলমে বলবেন একটা আর করবেন একটা, সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না আমাদের কাছে। 2018 জুনে আমরা যে সিদ্ধান্ত নেব অথবা মার্চ বা এপ্রিলে যে সিদ্ধান্ত নেব, 1 বছর আগে আমরা কেন সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের আরও 3 বছর লাগবে? তো এইগুলো আমাদের কাছে খুব ফিশি মনে হয়েছে এবং মনে হয়েছে যে তাদের কোনো অন্য কোনো ইচ্ছা আছে। মেয়াদ বৃদ্ধির হটকারী সিদ্ধান্ত মেনে নিতে নারাজ স্বয়ং অর্থমন্ত্রীও। ব্যবসায়ী মহল মনে করে যে আর কোনো প্রয়োজন নেই, আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই আমার। তারাই নিয়েছে, তাদের কাছ থেকে সহায়তা নিয়েছে, ওরা এখন একটা মরুশি পাট্টা মনে করে, সুতরাং এটা উইল বি রেজিস্টেড বাই ব্যবসায়ী অ্যান্ড উইল সাপোর্ট দ্যাম। বিশ্লেষকরা বলছেন, শ্রম অধিকার ইস্যু থেকে অ্যাকর্ডের দূরে থাকা উচিত। যে কাজগুলো মূলত আয়েলও করে থাকে এবং অন্যান্য লেবার অর্গানাইজেশনগুলোর সাথে মিলে সরকার করে থাকে, সেই কাজগুলো আমার মনে হয় যে তাদের না করাই উচিত। মোহাম্মদ শোয়েব, যমুনা নিউজ, ঢাকা। 2017-18 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় 6 জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হয় 11:30। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ আশেপাশের মোট 87টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়। এবছর 1765টি আসনের বিপরীতে অংশ নেয় 89,506 জন ভর্তিচ্ছু। প্রতি আসনে লড়ছেন 51 জন ভর্তিচ্ছু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান জানান, ভর্তি পরীক্ষার পরিবেশ সুন্দর ও স্বাভাবিক ছিল।
গতানুগতিক ধারা যেভাবে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো আমরা দেখে আসছি প্রশ্ন ব্যাংকে, এরকম মানেরই মানে ভালো মানের প্রশ্ন হয়েছে। তিনটার জন্য 30 মিনিটস করে দিলে ইটস ফাইন, 1 আওয়ার 30 মিনিটস, বাট চারটার জন্য আই ফিল লাইক ইট ওয়াজ ইনাফ টাইম, সো অ্যাট লিস্ট যদি 2 আওয়ার্স টাইম হতো আই ফিল লাইক আই কুড হ্যাভ অ্যানসার্ড লাইক মাচ মোর। শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি, শিক্ষার্থীরা আমি বিশেষ করে জিজ্ঞাসা করেছি যে প্রশ্নের মধ্যে কোনো তোমাদের মানের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, শিক্ষার্থী বলছে স্যার একেবারেই প্রশ্ন ঠিক আছে, কোনো ভুলভ্রান্তি আছে কিনা, ওরা বললো না আমাদের চোখে এরকম কিছুই পড়েনি। নারী হত্যা, ধর্ষণ ও বৈষম্যই প্রমাণ করে তাদের অবস্থা আগের থেকে খারাপ, এই কথা বলেছেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন এসব অন্যায়ের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক 7 নারী সংগঠনের উদ্যোগে অক্টোবর বিপ্লব উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম। তিনি বলেন বর্তমানের পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কারণে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে, এটি নারীর জন্য অবমাননাকর বলেও মন্তব্য করেন অধ্যাপক সিরাজুল ইসলাম। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন প্রগতিশীল নারীরা। আজকে যে শিশু ধর্ষণ হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, তার মধ্যে প্রমাণ হয় যে অবস্থা আগের চাইতেও খারাপ। কাজেই আজকে সেই জন্য মানুষকে দাঁড়াতে হবে এই ব্যবস্থার বিরুদ্ধে, এই পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। নারীর অধিকার নিশ্চিতের প্রথম ধাপ হিসেবে কন্যা শিশুর অধিকার নিশ্চিত করতে হবে। কন্যা শিশুর অধিকার নিশ্চিত করতে পারলেই দেশের উন্নয়ন হবে। শুক্রবার সকালে কন্যা শিশুর অধিকার নিশ্চিতে সকলকে সচেতন করতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে এক র্যালি বের করা হয়। এই র্যালিটি শাহবাগ থেকে শুরু হয়ে শিশু একাডেমিতে এসে শেষ হয়, যাতে অংশগ্রহণ করেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিবন্ধকতা তৈরি নয়, বরং কন্যা শিশুকে সাহায্যের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় এই র্যালি থেকে। একই সাথে শিশুর উপর সহিংসতা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান র্যালিতে অংশগ্রহণকারী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। পঞ্চগড়ে ধর্ষণের শিকার নবম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, ঘটনার সম্মানজনক বিচার না পেয়ে আত্মহত্যা করেছে সে। পলাতক রয়েছে অভিযুক্তরা। 3 মাস আগে তেতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রের ওয়ার্ড বয় রাজনের সাথে পরিচয়ের নবম শ্রেণীর ছাত্রী সোনিয়ার। এরপর রাজন তার বন্ধু আতিকের সহায়তায় সোনিয়াকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। পরে সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সোনিয়ার উপর নির্যাতন চালানো হয়। স্কুল গেছে মেয়েটা, স্কুল যাওয়ার পথে বলেছে তোমার মায়ের ওষুধগুলো দিছে তো কিনতে, আমার ওই আতিকের বাসায় আর কি ওষুধটা আছে, নিয়ে যাও। আতিক ও রাজনের পরিবারকে বিষয়টি জানানো হলে তারা সোনিয়ার পরিবারকে টাকা দিয়ে মীমাংসার চেষ্টা চালায়। সম্মানজনক সমাধান না পেয়ে গেল মঙ্গলবার নিজ ঘরে আত্মহত্যা করে সোনিয়া। রাজনের বড় ভাই আব্দুল্লাহ আর আতিকের বড় ভাই আশরাফুল, এদের সাথেও বসি, ওরা এদের সাথে একটা মিথ্যা আশা দিয়েছে যে 2-1 লাখ টাকা দিব, বিয়ে আরেকটু বড় হোক, বিয়ে দিব, এইভাবে সান্ত্বনা দিয়ে রাখছে। যারা এটা ঘটাইছে তাদের উপযুক্ত বিচার আমরা চাই। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রাজন ও আতিক। পুলিশ জানিয়েছে নিহতের পরিবার অভিযোগ করলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসে, এই লাশের ময়না রিপোর্ট পাওয়ার পরে আমরা যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সাইফুন্না রত্না, যমুনা নিউজ। সঠিক সময়ে রোগ শনাক্তের পর সম্পূর্ণ চিকিৎসা পেলে স্তন ক্যান্সার থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। অশিক্ষা, সংকোচ, রোগ সম্পর্কে সঠিক তথ্যের ঘাটতি, সামাজিক অবস্থান, এসব কারণে নারীরা এখনও স্তন ক্যান্সারের জটিলতায় ভোগে, যার ফলে শারীরিক কষ্ট তো আছেই, আর্থিকভাবেও ভুগতে হয়। তাই ক্যান্সারের লক্ষণ যেন পরীক্ষার দিকে জোর দিয়েছেন চিকিৎসকরা। স্তন ক্যান্সার নির্ণয় ও উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে বাংলাদেশে, কিন্তু সঠিক সময়ে ক্যান্সার শনাক্ত ও চিকিৎসা না নিলে শারীরিক ও আর্থিকভাবে ভুগতে হয় রোগীকে। তাই রোগের লক্ষণ জানা দরকার প্রতিটি নারী পুরুষের। স্তন কিংবা বগলে চাকা বা পিণ্ডের মতো কিছু টের পেলেই যেতে হবে চিকিৎসকের কাছে। পরিবারের কারো স্তন ক্যান্সার হলে সতর্ক থাকতে হবে। এছাড়া দেরিতে বিয়ে হলে যেসব মা সন্তানকে বুকের দুধ পান করান না, যাদের সন্তান হয় না, তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি আছে। পিম্পল বা স্তনের বোটাতে যদি রক্ত বা কষ জাতীয় কিছু বেরোয় তাহলেও এটি একটা লক্ষণ। আর একটা দিকে আমি জোর দিতে চাই, সেটা হলো যে শুধু স্তনে না, খেয়াল করতে হবে যে তার যে এই যে বগলতলা দিকে একজিলা বলি আমরা, দুই দিকেই এখানে 20 বছর বয়সের পর সবাইকে প্রতি মাসে একবার নিজে নিজে পরীক্ষা করা উচিত।
চল্লিশের পরে প্রতি দু বছর অন্তর একবার উচিত মেমোগ্রাম করা, যার ব্যবস্থা আছে সরকারি ও বেসরকারি হাসপাতালে। তারপর চিকিৎসকের পরামর্শ নিতে হবে। উদাসীনতা, সংকোচ, স্তন ক্যান্সার সম্পর্কে সঠিক তথ্যের ঘাটতি, সামাজিক অবস্থান ও নারী বৈষম্যের কারণে ক্যান্সারের ঝুঁকি ক্রমেই বাড়ছে। ভালো গাইনোকোলজিস্ট কাছে গেল, গিয়ে দেখলো ছেলে, সে না দেখিয়ে চলে আসলো। জাস্ট এই একজন ডক্টর, যে ডক্টর, সে ছেলে হোক মেয়ে হোক, সে ডক্টর, পরিবার থেকে সেরকম সে সাপোর্ট পায় না। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে পুরুষ নারী সবাইকে সেই মানুষটিকে সাপোর্ট দিয়ে তাকে চিকিৎসার পথে নিয়ে কীভাবে সুস্থ করা যায় সেই দিকটা আমাদের উচিত। নিজে জানলাম, শুধু জেনে নিজে জেনে বসে থাকলে হবে না, আমার পাশের জনকে বলতে হবে, আমার পরিবারের মানুষকে বলতে হবে। এই রোগ আর দশটা রোগের মতোই, তাই লজ্জা সংকোচ কাটিয়ে নিজের প্রয়োজনেই ভয়কে জয় করতে হবে নারীকে। আমার ক্ষতি হয়ে যাচ্ছে, আমার মরণব্যাধি হয়ে যাচ্ছে, এটা তো ঠিক না। মানে আমি যদি এটা প্রকাশ করি, আমার এটা একটা সাধারণ একটা রোগের মতো। ভয় পেলে চলবে না, ব্রেস্ট ক্যান্সারটাকে মোকাবেলা করতে হবে। প্রাথমিক পর্যায়ে যদি এটা ডিটেক্ট করা যায় এবং ট্রিটমেন্ট শুরু করা যায়, তাহলে কিন্তু এটা পুরোপুরি এটা থেকে মানে সুস্থ হওয়া সম্ভব। নারী, মা, বোন, জীবনসঙ্গিনী, পরিবারে ভালো মন্দ দেখা, সবাইকে এক সূত্রে গেঁথে রাখে নারী। তাই সংসারের এই অপরিহার্য মানুষটির প্রতি সবার গুরুত্ব দিতে হবে। অন্যদিকে নিজের ভালো বুঝতে হবে নারীকে। লাভদিবিথি, যৌনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশে পর্যায়ে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পর, সাথে থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন দুপুরে বাংলাদেশ। জামালপুরের বানিয়াবাজারে মুক্তিযোদ্ধা পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, পৌরসভার ড্রেনের পানি নিষ্কাশনের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মামুনের সঙ্গে বিরোধ হয় শাহজাহানের। এ ঘটনাকে কেন্দ্র করে মামুন বেশ কয়েক দফা মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সন্তান শাহজাহানের বাড়িতে হামলা চালায়। এরপর থানায় সাধারণ ডায়েরি করা হলে আরও বেপরোয়া হয়ে ওঠে মামুনের লোকজন। প্রধানমন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান। সুন্দর পৃথিবী গড়তে শৈশব থেকেই শিশুদের মেধার বিকাশের সুযোগ করে দিতে হবে, তাই শিশু কিশোরদের সেই মেধার বিকাশের সুযোগ করে দিতে শুক্রবার সকালে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 52তম জন্মদিন উপলক্ষে রাজধানীর স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার, যাতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 200+ ছাত্রছাত্রী। মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প, 15 আগস্টের কাল রাত সহ বিভিন্ন ইতিহাসের ছবি উঠে আসে শিশুদের রং তুলিতে। নিয়মিত এমন আয়োজনে শিশু কিশোররা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে বলে জানান অভিভাবকরা। বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনাতেও লাগানো হয়েছে তালবীজ। এ পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে বীজ লাগানো হয়েছে 1.5 লক্ষাধিক। স্থানীয়দের মাঝেও যা সাড়া ফেলেছে। প্রকৃতিগতভাবেই বৃষ্টিপাত প্রবণ দেশের উত্তর পূর্বাঞ্চল, কারণ ভারতের মেঘালয়ের পাহাড় ঘেঁষা এলাকা। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও তুলনামূলক বেশি নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে। প্রতি বছরই বাজ পড়ে অনেক মানুষ প্রাণ হারান। তা ঠেকাতে সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন জেলার মতো নেত্রকোনাতেও শুরু হয়েছে তালবীজ রোপণ কার্যক্রম। 554 কিলোমিটার সড়কে এরই মধ্যে লাগানো হয়েছে 1.5 লক্ষাধিক বীজ। বিদ্যুৎ যে প্রবাহটা সেটা সে ধারণ করে মাটিতে নিয়ে আসে, লুকের উপরে পড়ে না। এগুলা যখন উঁচা হবে তখন আমরা বজ্রপাত হলেই তাল গাছে ফিরাবে। ভবিষ্যতে যে প্রজন্ম আছে তারা, তাদের খুব উপকার হবে এবং আমরাও অনেকটা আমাদের পরিবেশের জন্য অনেকটা উপকারী হবে এই তাল গাছ। স্থানীয়দের মাঝেও তৈরি হয়েছে সচেতনতা। বজ্রপাতে ক্ষয়ক্ষতি ঠেকাতে কার্যকরী এই উদ্যোগে ব্যক্তিগতভাবেও সামিল অনেকে। আমরা বাড়ির চারিদিকে তাল গাছ লাগাইতেছি যাতে বাড়ির মাঝে ঠাডা পড়ার সম্ভাবনা না থাকে। আমরা এখন তালে চারা রোপণ করতেছি প্রত্যেকের বাড়ি বাড়ি। সরকারি উদ্যোগের পাশাপাশি আমরা নিজেদের বাড়িতেও তাল গাছ রোপণের ব্যবস্থা করতেছি এবং সামাজিকভাবেও আমরা এটার প্রতি উৎসাহিত। জেলা প্রশাসক বলছেন, শুধু বজ্রপাতই না, পরিবেশের ভারসাম্য রক্ষাতেও ভবিষ্যতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে তাল গাছ। পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত নিরোধ এবং তালের গুড়, যেটি সুস্বাদু একটি গুড় যেটা পুষ্টিমান সম্পন্ন, সেটিও সরবরাহ করবে এই গাছগুলি, ভবিষ্যতে বেশ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। জেলা প্রশাসনের হিসেবে চলতি বছর এ পর্যন্ত জেলায় বজ্রপাতে মারা গেছেন 30 জন, আহত 50+। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।
নানা আনুষ্ঠানিকতায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করছেন কঠিন চিবোর দান উৎসব। সকালে তুরাক নদীতে মহারিদ্ধি সম্পন্নের মাধ্যমে মহাথেরোর উদ্দেশ্যে প্রার্থনা করেন ভক্ত অনুরাগীরা। পরে উত্তরার বৌদ্ধ মহাবিহারে পবিত্র ত্রিপিটক পাঠ, মঙ্গলাচরণ, পঞ্চশীল গ্রহণ, সংঘদান ও ধর্ম আলোচনা আয়োজন করা হয়। এ সময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেশের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হকের সুস্থতা কামনায় প্রার্থনাও করা হয়। টেস্ট খেলাকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে 2019 থেকে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ সহ 9 দল অংশ নেবে 2 বছর ব্যাপী প্রতিযোগিতায়। শীর্ষ 2 দল ফাইনাল খেলবে 2021 সালের জুনে। অন্যদিকে 2020 সালের মে মাস থেকে 13 দল নিয়ে শুরু হবে ওয়ানডে লিগ। এ লিগ থেকে 2023 সালের বিশ্বকাপের দল নির্ধারিত হবে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে বসেছে আইসিসির বোর্ড সভা, যেখান থেকে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট অবকাঠামোকে ঢেলে সাজানোরই সিদ্ধান্ত। জিম্বাবুয়ে এবং টেস্ট আঙ্গিনায় নবীনতম আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে বাদ দিয়ে 9 দল নিয়ে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। 2019 সালের জুলাই থেকে ইংল্যান্ডের নির্ধারিত অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হবে 2 বছরের এই চ্যাম্পিয়নশিপ। প্রতিটি দলকে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলতে হবে 6টি সিরিজ, কমপক্ষে 2টি থেকে সর্বোচ্চ 5টি করে টেস্ট থাকবে একটি সিরিজে। প্রতিটি সিরিজের জন্য নির্ধারিত হবে একই রকমের পয়েন্ট, তবে সেটা কত এসব খুঁটিনাটি এখনো চূড়ান্ত হয়নি। আমি খুবই আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আইসিসির সদস্য দেশগুলো 9 দেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ আর 13 দলের ওয়ানডে লিগ খেলতে রাজি হয়েছে। এটি টানা 2 বছরের আলোচনার ফল। ওয়ানডে লিগ শুরু হবে 2020 সালের মে মাসে। 22টি টেস্ট খেলুড়ে দেশের সাথে সহযোগী সদস্যের প্রতিযোগিতা আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন দল খেলবে ওয়ানডে লিগে। এই লীগের ফলাফলের ভিত্তিতে বেছে নেওয়া হবে 2023 বিশ্বকাপের দল। বোর্ড সভায় পরীক্ষামূলকভাবে 4 দিনের টেস্ট খেলার অনুমতি দেওয়া হয়েছে। বোর্ডগুলো 2019 সাল পর্যন্ত দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে খেলতে পারবে 4 দিনের ম্যাচ। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবে আয়ারল্যান্ড, আফগানিস্তান আর জিম্বাবুয়ে, কারণ 4 দিনের ম্যাচ হওয়ায় ইংল্যান্ড ভারতের মতো দলগুলো তাদের সঙ্গে ম্যাচ খেলতে আগ্রহী হবে। জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে নিয়ে আলাদা প্রতিযোগিতা চালু করার সম্ভাবনা আছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের কাছে 6 উইকেটে হেরেছে বাংলাদেশ। সফরকারীদের দেওয়া 255 রানের টার্গেটে মার্ক রাম ও ব্রেডস্কির হাফ সেঞ্চুরিতে 21 বল হাতে রেখে টপকে যায় স্বাগতিক দলটি। ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোনো বোলার না থাকলেও ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি বাংলাদেশ। ইঞ্জুরি কাটিয়ে শতভাগ ফিট না হয় এই ম্যাচও খেলেনি ওপেনার তামিম ইকবাল। দলীয় 63 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে বসে মাশরাফির দল। এরপর বিশ্রাম কাটিয়ে ফেরা সাকিবের সঙ্গে মাহমুদুল্লাহ 57 রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। শেষ পর্যন্ত 255 রানে অল আউট হয় সফরকারীরা। জবাবে মার্করাম ও ব্রেসকির 147 রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে আমন্ত্রিত একাদশ। এরপর সহজেই পৌঁছে যায় জয়ের দ্বার প্রান্তে। দুপুরে বাংলাদেশে আবারও বিরতি নিচ্ছি, ফিরব একটু পর, সাথেই থাকুন। মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে আজ আনান কমিশনের সাথে অনানুষ্ঠানিক বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে রোহিঙ্গাদের উপর নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরার পাশাপাশি সংকট মোকাবেলার উপায় নিয়ে আলোচনা হবে। এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া জনগোষ্ঠীকে রাখাইনে ফিরিয়ে নিতে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধনে কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি। মিয়ানমারের রাখাইনে সহিংসতার প্রায় 2 মাস হতে চলল, এখনো সেখানে থামেনি সহিংসতা। সংকট সমাধানের উপায় বের করতে শুক্রবার আনান কমিশনের সাথে মতবিনিময়ে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিশ্ব সম্প্রদায় জাতিগত নিধন আখ্যা দিলেও মিয়ানমার সরকার এখনও নির্লজ্জভাবে তা অস্বীকার করে আসছে। জাপানে নিযুক্ত নিপিদ রাষ্ট্রদূত দাবি করেছেন রোহিঙ্গাদের নিধনযজ্ঞের অভিযোগ ভিত্তিহীন। রাখাইনে 2টি কারণেই সহিংসতা বাড়ছে, এক অপরাধমূলক কার্যক্রম, 2 সন্ত্রাসী হামলা। ধর্ম বা বর্ণের ভিন্নতার জন্যই রাখাইনে সংকট হয়নি, তাই মিয়ানমার সেনাবাহিনী কেবল একটি জনগোষ্ঠীকে টার্গেট করছে এটি বলা ভুল। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের প্রায় 1 মাসের মাথায় বৃহস্পতিবার রাখাইনের সংকট নিয়ে টেলিভিশনে বিবৃতি দেন রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি।
সংকট সমাধানে বাংলাদেশের সরকারের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। বিষয়টির সমাধানে বাংলাদেশে আশ্রয় নেওয়াদের ফিরিয়ে আনা ও টেকসই শান্তির জন্য উন্নয়নের উপরই জোর দেন সুচি। টেকসই শান্তির জন্য উন্নয়ন, পুনর্বাসন এবং জরুরি সহায়তার প্রয়োজন, আর এজন্য মিয়ানমার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সমন্বয় সাধনে কমিটি গঠন করা হয়েছে। আগেরবারের মতো এবারের আলোচনা সফল হবে বলে আশা করছি। এদিকে পুনর্বাসনের প্রক্রিয়া শুরু না হলেও রাখাইনের মুখ্যমন্ত্রী বলছেন, পালিয়ে যাওয়াদের ফিরে আসার পরিবেশ তৈরি আছে রাজ্যটিতে। রাজ্যের পরিস্থিতি স্থিতিশীল আছে, শরণার্থীদের ফিরিয়ে নিতেও প্রস্তুত আমরা। এরই মধ্যে অনেকে ফিরেও এসেছে, আর যারা ফিরতে চায় তারা ফিরতে পারে। সংকট সমাধানে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত মিয়ানমারের বিভিন্ন নেতাদের সাথে আলোচনায় বসবেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জেফ্রি ফেল্টম্যান। এদিকে সংঘাতময় রাখাইনে সাংবাদিক বা মানবাধিকার কর্মীদের প্রবেশের কড়াকড়ি থাকলেও সেখানে প্রবেশাধিকার পেয়েছেন বৌদ্ধ ভিক্ষু নেতা উইরাথু। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পর্যবেক্ষণ, এতে সহিংসতা আরও বাড়তে পারে। দীর্ঘ এক দশকের বিরোধ নিরসনে ফিলিস্তিনের প্রধান দুই গোষ্ঠী হামাস ও ফাতাহ ঐতিহাসিক সমঝোতায় পৌঁছায় স্বস্তি জানিয়েছে দেশটির সাধারণ মানুষ। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরেই গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় নেই বিদ্যুৎ এবং পানি সরবরাহের মতো মৌলিক সুবিধাগুলো। সমঝোতার ফলে এসব নাগরিক সুবিধা নিশ্চিত হবে এমনটাই আশা ফিলিস্তিনিদের। এদিকে রাজনৈতিক দলগুলো বলছে, বিভেদ ভুলে সামনে এগিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য। প্রথম দেখায় সাগর পাড়ের কোনো নৈসর্গিক দৃশ্যের কথা মনে হলেও ভুল ভাঙিয়ে কাছে গিয়ে ভূমধ্য সাগর পাড়ের এলাকা গাজা উপত্যকার চিত্র এটি। শহরটির পরিশোধনাগার বন্ধ থাকায় নাগরিকদের বর্জ্য এসে সরাসরি মিশছে সাগরে, বন্ধ বিদ্যুৎ সরবরাহ, তাই নেই সুপেয় পানির বন্দোবস্ত। চরম সংকট চলছে খাবার এবং ওষুধেরও। ফাতাহ 2007 সালে হামাসের কাছে গাজার নিয়ন্ত্রণ হারায়। এরপর থেকেই চিরবৈরী দুই সংগঠনের ক্ষমতার দ্বন্দ্বের বলি এসব সাধারণ ফিলিস্তিনিরা। একাধিকবার ফাতাহ ও হামাসের মধ্যে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও সবগুলোই হয় ব্যর্থ। অবশেষে মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার কায়রোতে সমঝোতায় পৌঁছায় ফিলিস্তিনের প্রধান দুই গোষ্ঠী হামাস ও ফাতাহ। এ ঘটনায় স্বভাবতই উচ্ছ্বসিত দেশটির সাধারণ মানুষ। দিনের পর দিন খাবার নেই, পানি নেই, কি যে দুর্বিষহ জীবন কেটেছে আমাদের সেটা বলার মতো নয়। আশা করছি এই সমঝোতা আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করবে। প্রত্যেক ফিলিস্তিনের একটাই চাওয়া, ঐক্যমত্যের এই সরকার যেন কার্যকর থাকে এবং ইসরায়েলের বিরুদ্ধে শক্ত আন্দোলন গড়ে তোলে। চুক্তি অনুযায়ী ডিসেম্বরের 1 তারিখের মধ্যে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে ফাতাহ। এক বছরের মধ্যে আয়োজন করা হবে নতুন নির্বাচনের। সমঝোতার আওতায় অবরুদ্ধ গাজার জ্বালানি সংকট দূর করা হবে। রাফা সীমান্ত চৌকির নিয়ন্ত্রণও ফাতার হাতে ছেড়ে দেবে হামাস। রাজনৈতিক বিভেদের দায় শোধ করেছে সাধারণ ফিলিস্তিনিরা, এটা কখনোই কাম্য নয়, তাই আমরা সমঝোতায় পৌঁছানোর সিদ্ধান্ত নিই। ফিলিস্তিনের বহু স্থানেই খাবার, পানি, বিদ্যুৎ এবং জরুরি ওষুধের সরবরাহ একেবারেই বন্ধ আছে, তাই পুরো দেশ জুড়েই মৌলিক নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করতে এই রাজনৈতিক সমঝোতা খুবই জরুরি ছিল। চুক্তির পর ফাতার দাবি, ইসরায়েলি দখলদারিত্বের কারণেই বাড়ছে উগ্রবাদ। ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত কোন সংগঠন উগ্রপন্থায় জড়িত হোক সেটা আমরা চাই না, কিন্তু কেন কট্টরপন্থী হতে কেউ বাধ্য হচ্ছে এটা আগে বুঝতে হবে। যতদিন ইসরায়েলি দখলদারিত্ব চলবে ততদিন পর্যন্ত উগ্রবাদ ছড়াবেই। ইসরায়েল তাদের অবৈধ দখলদারিত্ব বন্ধ করুক, উগ্রপন্থাও বন্ধ হয়ে যাবে। এদিকে হামাসের সাথে ফাতা চুক্তি করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি দিয়ে বলেন, এতে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের শান্তি প্রক্রিয়া আরো কঠিন হয়ে পড়ল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।